হ্যালো বন্ধুরা আমি নাসিরুল আমি আপনাদের কাছে নতুন নতুন রোগ সম্বন্ধে ভিডিও করি এবং মেডিসিন সম্বন্ধে ভিডিও করি আমি ইদানিং করে একটু রোগ সম্বন্ধে বেশি চাপ দিয়ে বেশি নিয়ে ভিডিও করছি তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অস্টিও আর্থারাইটিস যেটি হাঁটুর ব্যথা নাম হাঁটুর ব্যথা বলে সবাই জানে হাঁটুর ব্যথা অনেক মানুষেরই হয় সেই সম্বন্ধে যে ভিডিও করবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রাপ্তবয়স্ক যারা মহিলা তারা ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আপনাদের যেটা বোঝায় যেমন অস্টিও আর্থারাইটিস যেটা বোঝায় মানুষের যেমন বয়স্কালে চুল পাকে তেমনি বয়সকালে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ হাঁটুর যন্ত্রণা হাতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা নিয়ে ভুগছে তাদের জন্যই আজকে ভিডিওটা করা এই রোগটি কেন হয় এই রোগটি থেকে মুক্তি পাওয়ার কি উপায় ঘরোয়া উপায় সেটা আপনাদের জানাবো এর চিকিৎসাও আছে চিকিৎসাটাও আপনাদের জানাবো তো বন্ধুরা অস্টিও আর্থারেস বলতে বোঝাই হাঁটু হাঁটুর ওপরের অংশ নিচের অংশ দুটো হাড় থাকে ওপরের হাড় নিচের হাড় মাঝখানটা যেটা আমাদের মাঝখানটা থাকে হাঁটুর ওপরের নিচে যেটা জয়েন্ট যেটা জয়েন্ট থাকে জয়েন্টে মাঝখানে যে স্পেসটা থাকে ওই স্পেসটা ওখানে একটা জেলি থাকে একটা জেলি পদার্থ থাকে সেই পদার্থটা যখন মানুষের কমতে শুরু করে তখন কি হয় বলুন তো তখন যেটা হয় দুটো হাড় মানে ঘর্ষণ হয় দুটো হাড়ের ঘর্ষণে মানুষের তীব্র যন্ত্রণা হয় হাড়ে হাড়ে ঘর্ষণ হলে মানুষের তীব্র যন্ত্রণা হয় সেটাকেই বলে অস্টিও আর্থারাইটিস তো আপনাদের বোঝাতে পারলাম আমি খুব সহজ ভাষায় বোঝাচ্ছি আপনাদের তো ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা আরও দেখুন আরও আপনাদের জানতে পারবেন কি করলে কি হবে না হবে ছোটোবেলায় আপনারা তো প্রচুর খেলেছেন খুব বেশি খেলা ভালো নয় লিমিটে খেলতে হবে প্রচুর ব্যায়াম করতে হবে আপনাকে একটু যদি আপনি মোটা হন ওজনটা কমাতে হবে আপনাকে ওজন না কমালে আপনার খুব তাড়াতাড়ি হাঁটুর ব্যথা চলে আসবে কেন যখন আপনার হাঁটুতে যখন মানে যখন আপনার পায়ে চাপ পড়বে তখন হাড়ের যে রসটি রসটি ক্ষয় হতে শুরু করবে রসটি যখন ক্ষয় হবে যখন রসটি যখন শুকিয়ে যাবে তখন আপনার হাঁটুর ব্যথাটা একটু একটু করে আসবে একদিন দেখবেন হাঁটুর ব্যথা তীব্র হচ্ছে সেজন্য আপনাদের বলছি ওজন যদি বেশি থাকে ওজনটা কমিয়ে নিন ওজন কমানো আপনার খুবই জরুরি তার সাথে আপনার শরীরে ক্যালসিয়ামটা কতটা কী আছে লেভেলটা দেখার জন্য আপনি ক্যালসিয়ামের কিছু টেস্ট করুন ব্লাড টেস্ট কিছু করুন টেস্ট করাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ দরকার শরীরে ক্যালসিয়াম আপনার কতটা আছে তবে ক্যালসিয়াম যদি আপনার কমই থাকে বা হাঁটুর যদি যন্ত্রণা হয় যন্ত্রণা ওষুধ আপনার খেতে আপনাকে বারণ করছি না আমি ক্যালসিয়াম খেতে বারণ করছি না তবে নিজেরা দোকান থেকে কোনো ওষুধ কিনে খাবেন না ওষুধ চেষ্টা করবেন কোনো অর্থোপেডিকের থেকে কনসাল্ট নিয়ে ওষুধ কেনার চেষ্টা করবেন আপনাদের যদি এরকম সমস্যা থাকে আপনি আমাকে ফোন করতে পারেন কি ক্যালসিয়াম আপনি খাবেন কি টেস্ট করাতে হবে সব কিছু আপনাকে জানাবো আরেকটি কথা চেষ্টা করবেন ঘরে শাক বেশি করে খাওয়ার ক্যালসিয়াম যুক্ত খাবার বেশি খাওয়ার চেষ্টা করবেন এগুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম যাদের হাঁটুর ব্যথা তারা একটু হাঁটুর ব্যথা যাদের আছে তারা বিশেষত যাদের জন্য বলছি তারা নিজেরা নিজেরা এক্সারসাইজ করবেন না কোনো ফিজিওথেরাপির কাছ থেকে ব্যায়াম শিখে নিন শিখে নিয়েই ব্যায়ামগুলো করবেন তো বন্ধুরা আপনাদের বোঝাতে পারলাম হাঁটুর যন্ত্রণা নিয়ে আপনাদের যেই যে সমস্যাগুলো আছে আরও কিছু নিয়ম আছে শিশুরা যখন জন্ম হয় তখন আপনারা ভাববেন এই বয়স্কালে হাঁটুর যন্ত্রণা কি হতে পারে না তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে তাকে নিয়মিত খেলাধুলা করতে হবে খেলাধুলা খুব কম করতে হবে বেশি বলছি তা নয় আরেকটি জিনিস কী করতে হবে বয়স্ক বা বাচ্চা সবাইকে সকলের জন্যই বলছি সিঁড়ি থেকে ওঠা নামা একটু কম করতে হবে হাঁটু মুড়ে বসা কম করতে হবে এগুলো করলেই আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবেন সেজন্য বন্ধুরা ভিডিওটা স্কিপ স্কিপ করেননি ওরাই দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব একটু করে দিন দেখুন পাশে নিচের দিকটা দেখুন সাবস্ক্রাইবার বাটন আছে ওটা টিপে দিন পাশে নোটিফিকেশান বেলটা থাকে সেটা টিপে দিন টিপে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন আমি আপনাদের নানারকম রোগ সম্বন্ধে ভিডিও ভিডিও করি রোগ সম্বন্ধে আপনাদের অনেক টিপস দেব আপনারা আমার টিপস মেনে চলুন এবং আপনাদের হাঁটুর রোগটা হবে না থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও পুরো দেখার জন্য এ নাইস ডে গুড নাইট